আমরা খেলা দেখতে ভালোবাসি। আর আজকে আমরা অধিক আগ্রহের সঙ্গে আছি যেন আজকে আমাদের বিশ্বকাপ নিয়ে আসেন আমাদের ভারতের রত্নরা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে কারণ যে আমেরিকা বলতো ধর্মাত্ম শিশারা পৃথিবীর উপরে নিজেকে চাকরি দিতে চায়, যে নিজের ক্ষমতা প্রয়োগ করে ছোট ছোট গরিব দেশগুলোকে লুটে খেতে চায়, নিজের জমার সারা পৃথিবীর উপর চাকরিয়ে দিয়ে লক্ষ লক্ষ কোটি ডলার কামাতে চায়, যে আমেরিকা সারা পৃথিবীকে শান্তির বার্তা দেয়। কিন্তু সেই আমেরিকা নিজের ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলের মতো সন্ত্রাসীকে সাহায্য করে ফিলিস্তাইনের গরিব নিরীহ বাচ্চা মেয়েদেরকে হত্যা করছে। তাই আজকে শুধু আমরা না, সারা পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ ইসরায়েলের সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নামে প্রতিবাদ করছি। আমাদের ইমানি দায়িত্ব হলো যে আমরা এখান থেকে লড়াই করতে পারবো না, কিন্তু আমরা মুসলমান, আমরা সমাজের একজন প্রাণী, আমাদের প্রাণ আছে, আমরা জীব জন্তুর নয় যে আমরা চোখ বুঝে বন্ধ চোখ বুঝে দেখবো। আমরা আজকে দেখতে পাচ্ছি যে ইসরায়েলের সন্ত্রাসীরা আকাশের উপর থেকে ফিলিস্তাইনের নিরীহ মুসলমান নারী বাচ্চাদেরকে লক্ষ লক্ষ টন বোম ফেলে হত্যা করছে দিনের পর দিন। কিন্তু পৃথিবীর পরমাণু শক্তি দেশগুলো দাঁড়িয়ে আজকে দেখছে, আজকে মজা নিচ্ছে যে দেখো ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত বড় বড় লিডারেরা দেখছে হিন্দুত্বের মৃত্যুতা, যেখানে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলছে যে জীবন দলের এনে পৃথিবী থেকে সন্ত্রাস লুকে ফেলে দেওয়া হবে। কিন্তু যুদ্ধের বিষয় যে ইসরায়েল পৃথিবীর বর্তমান সবচেয়ে বড় সন্ত্রাসী, সেই সন্ত্রাস রাজ্যের পিছনে দাঁড়িয়ে নিজের সেখান থেকে মাল মেটেরিয়াল পাঠাচ্ছে, যাও ফিলিস্তিনি বাচ্চাদেরকে হত্যা করো, শুধু হত্যা নয় মনো হত্যা করো, যেভাবে হিটলার হত্যা করেছিল ইহুদিদের সেইভাবে আজকে হিটলারের উত্তরসূরি ইসরায়েলের নেতানিয়াহুকে বলছে যা মুসলমানের মনো হত্যা করো। তাই আজকে আমাদের আমরা আমাদের প্রাণ আছে, আমরা দেশপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আজকে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানাবার জন্য এসেছি। তাই আজকে যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের কমিটির সাধারণ ব্লক কমিটির যেসব মেম্বারেরা যাদের কষ্টের বিনিময়ে আজকে এই প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে, আমাদের সেক্রেটার মুক্তির হোসেন সাহেবের মধ্যে নেই, আমাদের রাজ্য নেতাকে উনি একটা জায়গা রাখার জন্য গিয়েছেন, আমাদের মাঝে আছেন, আমাদের কমিটির বৈশিষ্ট্য এবং আমাদের সকলেরই নেতা আন্দোলন সাহায্য আমাদের কাছে উপস্থিত হয়েছে মুক্তি আগে সময় সামনে দিকে চলে আসে, আমাদের সাধারণ ব্লকের স্পেশিয়াল তারি রাখি সাহায় যত কমিটির মেম্বার আছে সবাই চলে আসে সামনের দিকে, আমাদের ভাই আছে, সাহাদান আছে, আরো অনেকে আছে, সবাই আমরা সামনে দিয়ে আসে, মুক্তি আগে সাহেব আছে, হাজি সাহেব আছেন, ইমাজিন সাহেব, আমাদের রেখাই সকলের প্রিয় সবাই আমার সালাম জানিয়ে দেন। আসলে সবাইকে সেভাবে গ্রেট করে ইন্ডিভিজ করার মতো সময় নেই, আমরা দুর্ভাগ্য প্রোগ্রাম আজকে করবো না, কারণ খেলা আছে, সকলে খেলা দেখবে, তার সঙ্গে আমরাও খেলা দেখবো, কিন্তু আমাদের প্রোগ্রাম যেহেতু আগে থেকে ছিল তাহলে আমরা আজকে প্রোগ্রাম কমপ্লিট করতে পারি না। তো সবাই ভাই আমার সালাম জানাই। এখন আপনাদের সামনে ফিলিস্তিনি নিরীহ মানুষের উপরে যে গড়ে নিয়েছে এটা সম্পর্কে কথা বলবেন মুক্তি আজিজুর রহমান সাহা দক্ষিণ চব্বিশ পরগনা। এটা চালু করুন। আলহামদুলিল্লাহ الحمد لله والسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن اساء فعليها وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى